আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনা করব দুটি শব্দ নিয়ে, একটা হচ্ছে ডিসকভার আর একটা হচ্ছে ইনভেনশন। ডিসকভার শব্দটি আসলে কি? পৃথিবীতে যা বিদ্যমান আছে তাকে খুঁজে বের করার নাম হচ্ছে ডিসকভার। যেমন আমেরিকা পৃথিবীতে ছিল, তাকে খুঁজে বের করেছিলেন কলম্বাস, তাই আমেরিকা যে আবিষ্কার করা হয়েছে এটাকে আমরা বলবো ডিসকভার। অথবা কোনো জঙ্গলে বা বনে কোনো প্রাণীকে যদি নতুন করে খুঁজে পাওয়া যায় তখন তাকে আমরা বলবো ডিসকভার। কিন্তু ইনভেনশনটা কি? পৃথিবীতে যে সমস্ত এলিমেন্ট আছে বা কম্পোনেন্ট আছে এগুলোকে সংযোজন বা বিয়োজনের মাধ্যমে আমরা যখন একটি নতুন কিছু আবিষ্কার করব তাকে বলা হয় ইনভেনশন। যেমন হচ্ছে টেলিভিশন, রেডিও, মোবাইল সেট, এগুলো কখনো আগে সৃষ্টি হয়নি, এগুলোকে কিছু কিছু এলিমেন্ট সংযোজন ও বিয়োজনের মাধ্যমে একটি নতুন কিছু আবিষ্কার করা হয়েছে। তাহলে আমরা জানলাম ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার, আর আর ইনভেনশন শব্দটির অর্থ আবিষ্কার। দুটি আবিষ্কার দুই জায়গায় ব্যবহার করতে হবে। আই বিলিভ দ্যাট মোস্ট অফ দি স্টুডেন্ট উইল বি ভেরি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, সো আই রিকোয়েস্ট এভরি স্টুডেন্ট টু ওয়াচ দিস ভিডিও ফার্স্ট টু লাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।